বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি মেক্কা মার্কেট। সো আমি এখানে আসছি মূলত স্টেকের মাংস নেওয়ার জন্য। এই যে দেখুন, স্টেকের অনেক দাম, 599 পার পাউন্ড। সো আমি নিছি 2 পাউন্ডের মতো। এই যে এখানে দেখুন, এই আনারসটা, আনারসটার দাম হচ্ছে $4.99। এই আনারসটা আসছে শুধু কোস্টারিকা থেকে, এই যে ডেলমন্টে, অনেক নাম করা একটা ব্র্যান্ড। সো কোস্টারিকা থেকে এটা আসছে, দেখুন $5 এটার দাম। এই যে ওটা কোস্টারিকা, এই যে সো আজ যেটার জন্য আমি আজকে মেকা মার্কেটে আসছি। এই যে মেকা মার্কেট, এখানে এখানে পাবেন সব কিছু, হালাল মাংস। এই যে চাক স্টেক, এটা দিয়ে স্টেক বানানো হবে। এই যে দেখুন, $6.99 পার পাউন্ড। সো এটা একেবারে 2 পাউন্ডের কাছাকাছি, 1.73। সো প্রাইস ছিল $12.09। এই যে সো দেখতে থাকুন, আমি পরবর্তী পর্বে দেখাবো আপনাদেরকে স্টেক বানানো। ওকে, বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম। স্টেক বানানোর দ্বিতীয় পর্বে, এই আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি মেকামার থেকে স্টেক বানানোর জন্য মাংস নিয়ে আসছিলাম। এই যে এই মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে একটা পরে রাখবো যাতে এরা একটু শুকায় ভালোভাবে। তারপরে আমি এই যে দেখুন, এটা হচ্ছে প্যান, এটার মধ্যে আমি এগুলো ফ্রাই করবো। সো ফ্রাই করার আগে আমি মিক্স করে নেব সল্ট, ব্ল্যাক পেপার, গার্লিক অ্যান্ড বাটার, এই তিনটে, এই চারটা জিনিসই মিক্স করবো। তারপরে আমি 3 থেকে 4 মিনিট এগুলো এই প্যানের মধ্যে বাজবো, উল্টাবো, ভালোভাবে উল্টাবো যাতে এগুলো সব কিছু মিক্স হয়। এই মিক্স হওয়ার পরে 4 মিনিট পরে এই যে দেখুন এই অবস্থা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, 3 থেকে 4 মিনিট জ্বালানোর পরে স্টেকের এই কালার হয়েছে, দ্যাট মিন্স আমার স্টেক রেডি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন বিন, গ্রিন টুস বেছে নিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আলু, এই আলু আমি ওপেনে সিদ্ধ করবো। তারপরে সিদ্ধ করে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এগুলো কেটে এগুলো ভিতরে বাটার দেবো। বাটার দেওয়ার পরে আর কতক্ষণ থাকবে, তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন এখন ম্যাক অ্যান্ড চিজ, কিছু ম্যাক অ্যান্ড চিজ আমি তৈরি করে দিচ্ছি যাতে স্টেকের সাথে খাওয়া যায়। এই যে দেখুন ফুল প্লেট, একেবারে স্টেকের ফুল প্লেট, এভরিথিং ইজ রেডি, রেডি টু ইট স্টেক, হোম মেড স্টেক, ইয়ামি। আর যারা আমার পেজটা এখনো ফলো করেন, প্লিজ দয়া করে পেজটা ফলো করবেন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।